হ্যালো ভিউয়ার্স, বাংলা অ্যানিমেশন শুনে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। এক বনে বাস করত এক টুনি আর টুনা। টুনাটি ছিল খুবই অলস প্রকৃতির, তাই তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একদিন টুনি বলল, যদি আমার জন্য কিছু না করতে পারো তাহলে তুমি তোমার কথাই ভাবো, তোমার নিজের জন্য কিছু তো করো। সারাদিন বাসায় শুয়ে শুয়ে তুমি দিন কাটাও, আমি একা কিভাবে সবকিছুর দায়িত্ব নিব? তুমি না ডিমগুলো দেখে রাখো না খাবার খুঁজে আনো, এখন আমি কি করব? এই ডিমগুলোকেই দেখে রাখবো নাকি খাবার খুঁজে আনবো? এভাবেই টুনির প্রতিদিন টুনার সাথে লড়াই চলতো। টুনি টুনাকে সব সময় বোঝানোর চেষ্টা করত, কিন্তু টুনা এগুলোর কোনোটাকেই কানে নিত না। আমি এখনো অনেক জোয়ান, আমাকে দিয়ে এসব কোনো কাজ হবে না। শুধু শুধু আমার সাথে চিল্লাচিল্লি বন্ধ করো, আমার কাউকে প্রয়োজন নেই। একদিন তুমি অনেক পস্তাবে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বাচ্চারাই তো আমাদের দেখাশোনা করবে। তোমার কারণেই প্রথম দুটি ডিম চিল খেয়ে নিয়েছে, কিন্তু এইবার আমি শুধু আমার জন্যই খাবার খুঁজে আনবো। তুমি নিজেই নিজের খাবার খোঁজার ব্যবস্থা করো, আমি আমার পুরো সময়টা আমার ডিমের মধ্যে কাটাবো। টুনি তখন সারা দিন খাবার খোঁজে খোঁজে খেত আর বাসায় ফিরে তার ডিমগুলোকে দেখে রাখত, কিন্তু তার স্বামী টুনা কোনো কিছুতেই তাকে সাহায্য করত না। ডিম থেকে বাচ্চা আসার সময় হয়ে গিয়েছে, আমার মনে হয় আর বেশি দিন নেই, বাকি দিনগুলো আমাকে ডিমে বসেই থাকতে হবে। তুমি আমার কথা শোনো, খাবার খুঁজে আনো আর তোমার পরিবারকে বাঁচাও। তখন টুনা খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু সে তো অনেক অলস ছিল, তাই সারাদিন নদীর ধারে মজা মাস্তি করে আবার বাসায় ফিরে আসলো। টুনি তখন বলল, আমার জন্য কিছু এনেছো? না, কিছুই আনি নাই, যে কটা দানা আমি পেয়েছি সেগুলো আমি নিজেই খেয়ে ফেলেছি। টুনি অনেক খুশি হয়ে ডিমে বসেছিল আর ভেবেছিল তার স্বামী তার জন্য খাবার নিয়ে আসলে খাবার খেয়ে খিদা মেটাবে, কিন্তু সে খালি হাতে ফিরে আসে। আমাকে কিছু একটা করতে হবে, আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখতে হলে আগে আমি নিজেকে বাঁচাতে হবে। বেচারি টুনি তো খিদায় অস্থির, কিন্তু তার বাসায় তো কোনো খাবার নেই। যদি আমি খিদায় মারা যাই তাহলে আমার বাচ্চাদের কি হবে? আমাকে একটা উপায় বের করতে হবে। পেয়েছি, আমি কাক ভাইয়ার কাছে যেয়ে দেখি আমাকে সাহায্য করে কিনা। তার পাশের গাছেই থাকতো এক কাক, সে কাকের বাসায় গেল আর বলল, কাক ভাইয়া, ও কাক ভাইয়া, তুমি তো জানো আমার স্বামী কোনো কাজ করে না, এখন আমার ডিম থেকে বাচ্চা বাইর হওয়ার সময় হয়েছে, এখন তো আমি বাহিরে যেতে পারি না আমার ডিমগুলোকে রেখে, আমি তোমার কাছে হাত জোর করছি, মিনতি করছি, কিছুদিন আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো না কাক ভাইয়া, আমি কথা দিচ্ছি কোনোদিন আমি তোমার এই কাজের মূল্য দেব। টুনির কথা শুনে কাক তখন বলল, চিন্তা করো না টুনি, আমি যখন খাবার পাবো তখনই তোমার জন্য কিছু খাবার তোমার বাসায় দিয়ে আসব, এখন এই খাবারগুলো ধরো আর বাসায় নিয়ে যাও, এগুলোকে আজকে দিনটা যেভাবে হোক কাটিয়ে দাও। ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করার জন্য। টুনি তখন খাবারগুলো নিজের বাসায় নিয়ে চলে আসলো। টুনা তখন বলল, কোথায় গিয়েছিলে? আর খাবার? এ খাবার কোথায় পেলে? কে দিয়েছে এই খাবার? আমাকে দাও দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। খবরদার, এই খাবারের নামও মুখে আনবে না, তোমার তো লজ্জা পাওয়া উচিত, আমাকে আমার বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? টুনা তখন টুনির কোনো কথাই শুনল না। টুনি একটি দানা খেতে না খেতে টুনা বাকি খাবারগুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলল। এ বাসাটা আমার, এখানে থাকতে চাও তো আমাকে সব খাবার দিতে হবে, এবং আমি খাওয়ার পর যে খাবার বাজবে সেগুলোই তুমি খাবে, নাও এখনই তোমার ডিম নিয়ে এই বাসা থেকে চলে যাও, যাও বলছি। লজ্জা করে না তোমার? তুমি ওদের বাবা না, এমন কথা বলতে তোমার বুক কেঁপে ওঠার দরকার ছিল। সময় একদিন আসবে যখন তোমার আর শক্তি থাকবে না, তখন তুমি নিজের মুখে ভুলটা স্বীকার করবে। বেশি ভাষণ দিও না তো, চুপ থাকো, যখন সময় আসবে দেখা যাবে।
এভাবে দিন চলতে থাকে। আর এদিকে প্রতিদিন সন্ধ্যায় কাক টুনিকে খাবার দিয়ে যায়, আর সবগুলো খাবার টুনা খেয়ে ফেলে। বাকি যে একটা দানা থাকে সেটা টুনি খেয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে। কিছুদিন পরে টুনির মুখে হাসি ফুটে, যে দিনটির জন্য টুনি অপেক্ষা করছিল, টুনির ডিমগুলো থেকে ছোট ছোট বাচ্চা ফুটে। আমার বাচ্চারা ডিম থেকে বেরিয়েছে, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের। সেদিন টুনি অনেক খুশি ছিল, কিন্তু সেদিন সন্ধ্যা থেকেই টুনার টুনির সাথে লড়াই শুরু করলো আর বলল, আমার অনেক খিদে পেয়েছে, আমি কিছুই শুনতে চাই না, তুমি যাও আমার জন্য এখনি খাবার নিয়ে আসো। আমার বাচ্চাদের আজ প্রথম দিন, আমি কিভাবে ওদের ছেড়ে খাবার খুঁজতে যাব? তুমি যদি আমার জন্য খাবার খুঁজে না আনতে পারো তাহলে ঠিক আছে, বের হয়ে যাও আমার বাসা থেকে। টুনার কথা শুনে টুনি অসহায়ের মতো কাঁদতে কাঁদতে টুনাকে বলল, দয়া করো আমাকে এই বাচ্চাগুলোর দিকে তো তাকাও, আমি এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাব? দয়া করো আমাকে। আমি জানি না কিছু, তুমি এখান থেকে চলে যাও, আমি এটাই চাই। সে রাতেই টুনা তাদের বাসা থেকে তাড়িয়ে দেয়। এদিকে টুনি তার বাচ্চাদের নিয়ে নিজের ইচ্ছে মতো নিজের পথে চলতে থাকে। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়। কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সে একটি গাছের মধ্যে একটি খালি বাসা দেখতে পায়। তখন সে বাসাটির কাছে গেল আর বলল, মনে হয় কোনো পাখি এ বাসাটি ছেড়ে চলে গিয়েছে, ভালোই হলো, আমি এখানে আমার বাচ্চাদের নিয়ে থাকব। টুনি তখন সেখানেই থাকতে শুরু করলো। সে অনেক কষ্ট করে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনত, আর সারাক্ষণ তার বাচ্চাদের সে দেখে রাখে। দেখতে দেখতে অনেক সময় চলে গেল, আর এদিকে টুনির বাচ্চারাও অনেক বড় হয়ে গেল। কত কাজ করো আমাদের জন্য, আজকে থেকে আমরাও তোমার সাথে যাব, তোমাকে সাহায্য করব। কেন করব না বলো? যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন মা বাবার দায়িত্ব তাদের দেখে রাখা। কিন্তু মা, আমাদের বাবা কোথায়? বেশ আর বলো না বাচ্চারা, তোমরা তো জানো না কিভাবে সেদিন রাতে আমাদের তাড়িয়ে দিয়েছিল সে, যখন তোমাদের বয়স মাত্র দুদিন ছিল। কিন্তু মা, প্লিজ আমাদের বাবাকে দেখাও না, প্লিজ প্লিজ মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো চলো আমার সাথে। টুনি তখন তাদের বাবার বাসার দিকে রওনা দেয়, আর সেখানেই বলছে বলল, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ সেখানেই তোমরা জন্মেছিলে, যাও গিয়ে দেখে আসো। যখনই বাচ্চারা সেখানে গেল তখন একটি অসুস্থ পাখিকে দেখে ভয় পেয়ে গেল। তোমরা কে মা? আমাদের মায়ের নাম টুনি। তোমরা কি টুনির বাচ্চা? হ্যাঁ, আমরা এই বাসাটা দেখতে এসেছি যেখানে আমাদের জন্ম হয়েছিল, তুমি কে? তোমরা কি তোমাদের মাকে একটু ডাকতে পারবে? আমি এখন আর উড়তে পারি না, আমার ডানা দিয়ে এখন আর উড়া সম্ভব নয়, অকেজ হয়ে গেছে। বাচ্চারা ফিরতে দেরি করায় টুনির খুব চিন্তা হলো। তখন সে সেখানে গেল, টুনিকে দেখে তার স্বামী কান্না শুরু করলো। টুনি, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও টুনি, আমি অনেক অত্যাচার করেছি তোমার উপর। কিন্তু তুমি শুনে রাখো, আমার জীবন খুশিতে ভরে আছে, আমার বাচ্চারা সারাক্ষণ আমার খেয়াল রাখে আর নিঃশ্বাসে নিঃশ্বাসে মা মা বলে ডাকে, আমার কাছে এর থেকে খুশি আর কিছু না। আর তুমি মনে করো সে দিনগুলোর কথা যখন তুমি। থামো টুনি থামো, আমার সব মনে পড়েছে, তুমি আমাকে শুধু মাফ করে দাও। না, আমি কোনোদিনও ভুলবো না সেই রাতের কথা, যে রাতে তুমি আমাকে আর আমার বাচ্চাদের ঘর থেকে বের করে দিয়েছিলে। এটা তো আমার জন্য ভালো ছিল সেদিন চলে গিয়েছিলাম, না হয় আমিও সেদিন আমার বাচ্চাদের সাথে মারা যেতাম। মনে করো সেই দিনগুলোর কথা যখন তুমি আমার আর আমার বাচ্চাদের জন্য হাজার মিনতি করার পরেও কোনো দয়া করোনি, এখন আমি কিভাবে দয়া করব তোমাকে? ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারবো, কিন্তু আমার বাচ্চারা তোমাকে কখনো ক্ষমা করবে না। মা চলো এখান থেকে, আমরা তোমাকে কষ্ট দেখতে পারবো না মা, আমরা এখানে রাগ করে এসে অনেক ভুল করেছি, আপনি আমাদের প্লিজ মাফ করে দেন, আমাদের কারণে আপনার আগের কথা মনে পড়ে কষ্ট পেয়েছেন, আমরা এখানে আর কখনো আসব না। এই বলে তারা সেখান থেকে চলে আসলো, আর তাদের বাবা চেয়ে রইল
কিন্তু কিছুর করার ছিল না তার। সে দিনে দিনে আরো অসুস্থ হতে থাকলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এ শিখলাম যে যৌবনকালে আমরা যে কাজ করব বৃদ্ধাকালে তার ফলেই আমরা পাব। এই জন্য যৌবনে আমাদের বেশি বেশি ভালো কাজ করা উচিত, যেন বৃদ্ধাকালে ফলটা ভালোই হয়।